বিসমিল্লাহিরহমানিরহিম, আমি এমডি শাহমিজ বকুল। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছেন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে অন্যান্য দিনের ন্যায় আজকেও একটা টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আসলে আজকের আলোচ্য বিষয় শর্ট ফেব্রিক ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ বুকিং, কীভাবে আসলে আমরা অ্যাভয়েড করতে পারি। আসলে মার্চেন্ডাইজিংয়ে, গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে শর্ট ফেব্রিক বুকিং, ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ, এটা একটা নর্মাল একটা ঘটনা। এটা প্রত্যেকটা অর্ডারেই দেখা যাচ্ছে, কিছু না কিছু শর্ট ফেব্রিক বুকিং দিতে হয়, শর্ট অ্যাক্সেসরিজ বুকিং দিতে হয়, ট্রিমস বুকিং দিতে হচ্ছে। এর বিভিন্ন লজিক্যাল ইস্যুগুলো দেখা যাচ্ছে, এখানে দাঁড়িয়ে যাই। আসলে এই বিষয়গুলো যদি আমরা কিছুটা কনসেন্ট্রেট করতে পারি কোনো বুকিং দেওয়ার আগে, ফেব্রিক এক্সারসাইজ ট্রিমস, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা সেই শর্ট ফেব্রিক এবং ট্রিমস বুকিংগুলো অ্যাভয়েড করতে পারি। আসলে শর্ট ফেব্রিক বুকিং দেওয়ার পরে, শর্ট ফেব্রিক বুকিংটা আমরা কখন দিই, তখন দেখা যাচ্ছে শিপমেন্টের আগে, গুডসটা দেখা যাচ্ছে কাটিং করার পরে রিকোয়ার্ড কোয়ান্টিটি ফিল আপ হচ্ছে না, বা ফেব্রিকটা ওয়েস্টেজ হচ্ছে। এক্সেসরিজ সেম লাইক অ্যাস, দেখা যাচ্ছে আমরা শর্ট বুকিং দিচ্ছি বা কম বুকিং দিচ্ছি, রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যেটা দেওয়ার কথা আমরা সেটা দিচ্ছি না। এই জন্যে সাধারণত এই শর্ট বুকিংগুলো দিতে হয়, এবং এই শর্ট বুকিংগুলো করতে বা এইগুলো রিপ্রোডিউস করতে গিয়ে যে পরিমাণ আমাদের হ্যাসেল করতে হয়, যে পরিমাণ একটা মানসিক একটা টেনশন দেখা যাচ্ছে, টেনশনের মধ্যে দিয়ে যেতে হয়, এই বিষয়গুলো আসলেই মারাত্মক। দেখা যাচ্ছে এই শর্ট বুকিংগুলোর কারণে দেখা যাচ্ছে অন্য অন্য কাজগুলো ব্যাহত হয়। শুধু এটাই না, এর মধ্যে দেখা যাচ্ছে আমাদের সবচেয়েতে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ওয়েস্টেজ। একটা বড় ধরনের একটা কস্ট কিন্তু এখান থেকে চলে যায়। লাইক অ্যাজ দেখা যাচ্ছে আমরা একটা ফেব্রিক বুকিং দিতে যাচ্ছি, দেখা যাচ্ছে 1 টন বা 2 টন বা 200 কেজি বা 500 কেজি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা রিকোয়ার্ড কোয়ান্টিটি দেখা যাচ্ছে আমার ফেব্রিক আছে যেটা হচ্ছে 500 কেজি বা 1 টন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা বুকিং দিচ্ছি 3% বা 2%, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কাটিং করার পরে বা দেখা যাচ্ছে সুইংয়ের সময় রিকোয়ার্ড কোয়ান্টিটি ফিল আপ হচ্ছে না, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আবার নতুন করে 10 কেজি, 20 কেজি বা 15 কেজি ফেব্রিক কিন্তু আপনাকে বুকিং করতে হচ্ছে। দেখা যাচ্ছে এই বুকিংটা করতে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে আপনার বেশি আরও ওয়েস্টেজ হচ্ছে। আমরা জানি যে 20 কেজি, 10 কেজি, 15 কেজি বা 30 কেজি শর্ট কোয়ান্টিটি ফেব্রিক করতে গেলে মিনিমাম কিন্তু 40 কেজি বা 50 কেজি করতে হয়। ওয়েস্টেজ যাবে, এখানে দেখা যাচ্ছে টাইম যাবে, এখানে একটা কস্ট যাচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যদি যখন বুকিংটা দিই তখন যদি আরও 2% বা 3% আমরা দেখা যাচ্ছে বেশি দিই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে শর্ট কোয়ান্টিটি এটা কিন্তু করতে হয় না। আমি বলবো না যে এটা সব ফেব্রিকের ক্ষেত্রে, সব কোয়ান্টিটির ক্ষেত্রে, আমি বলতেছি অ্যাভারেজ এবং স্মল কোয়ান্টিটির ক্ষেত্রে। বিগ বিগ কোয়ান্টিটির ক্ষেত্রেও কিন্তু শর্ট ফেব্রিক বুকিং কিন্তু করতে হচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে আমরা বুকিং দেওয়ার সময় দেখা যাচ্ছে কনসেন্ট্রেশনটা দিচ্ছি না, বা ক্যাড অনুযায়ী দেখা যাচ্ছে আমি এই যে বুকিংটা করতেছি 5% বা 6% বা 4% দিচ্ছি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কিন্তু যখন ফাইনাল কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু কমে যাচ্ছে, বা আমার দেখা যাচ্ছে 50 কেজি, 40 কেজি শর্ট পড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে দেখা এইটা সাধারণত শর্ট বুকিংটা কিন্তু একবারে লাস্ট স্টেজে হয়, তখন কিন্তু তখন দেখা যাচ্ছে আমরা যখন ডিটেলসে যাই তখন মনে হয় যে আসলে 20 কেজি বা 30 কেজি ফেব্রিকটা এক্সট্রা বুকিং দিলে হয়তো বা 1% আরও মোর দিতে হতো। তো এই বিষয়গুলো থেকে কিভাবে আমাদের পরিত্রাণ পাওয়া যায়, অবশ্যই বিষয়টা আপনাকে চিন্তা করতে হবে বুকিংয়ের সময়। ক্যাট অনুযায়ী দেখা যাচ্ছে আপনার আপনি 1% 2% বাড়তি দেন না, কিন্তু এটাতে দেখা যাচ্ছে আপনার যে পরিমাণ সেভ হচ্ছে, আপনি যখন রিপ্রোডিউস করতে যাবেন শর্ট কোয়ান্টিটি এর থেকে কিন্তু ডাবল যাচ্ছে। সেম লাইক অ্যাজ কিন্তু এক্সেসরিজ ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা এক্সেসরিজ যখন ট্রিমস বুকিং দিতে যাচ্ছি দেখা যাচ্ছে আমরা 4% দিচ্ছি বা 3% দিচ্ছি, না এটা ওয়েস্টেজ তো হবে না। এটা কেন হবে, যখন বুকিংটা আমরা তৈরি করতেছি বা ফাইনাল রিলিজ করতে যাচ্ছি অর্ডার শিট, তখন দেখা যাচ্ছে ম্যানেজমেন্ট দেখা যাচ্ছে আমাদের বলতেছে আর 2% কমাই দিতে বা 1% কমাই দিতে। সেই ক্ষেত্রে যদি আমরা ম্যানেজমেন্টকে বোঝাতে পারি যে না 1% 2% বেশি দিলে খুব বেশি দিয়ে কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে তা না, সেই ক্ষেত্রে আমরা কী করতেছি, আমাদের এই যে শর্ট বুকিংয়ের ক্ষেত্রে, ওয়েস্টেজের ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা একটা
পরিত্রাণ পাচ্ছি। আবার দেখা যাচ্ছে আমরা যে একটা মানসিক যে হ্যাসেল, যে মানসিক একটা টেনশন করতে হয়, দেখা যাচ্ছে 2 দিন 3 দিন পরে শিপমেন্ট, কারণ একটা নতুন করে কোয়ান্টিটি রিপ্রোডিউস করতে হবে, রিডাইং করতে হবে, শিডিউল নিতে হবে। আপনি চাইলেই তো শর্ট কোয়ান্টিটি আপনি ডাইং করতে পারবেন না খুব শর্টলি, কারণ শর্ট কোয়ান্টিটি ছোট ছোট মেশিনগুলোতে দেখা যায় স্যাম্পল মেশিনগুলো প্রচুর চাপ থাকে, হিউজ চাপ থাকে। আপনি চাইলেও কিন্তু 50 কেজি কিন্তু 200 কেজি মেশিনে করতে পারবেন, 300 কেজি করতে পারবেন, কারণ মেশিনের কিন্তু দেখা যায় 60% যদি লোড না হয় এখানে কিন্তু আপনার 15% ওয়েস্টেজ মোট যাবে। তো এই বিষয়গুলো অবশ্যই আমাদের জানতে হয়, এবং যেটা ফ্যান্সি ফেব্রিক থাকে দেন না, আপনি 2% 3% 5% মোট বেশি দেন সেই ক্ষেত্রে, কারণ আপনি ফ্যান্সি ফেব্রিক কিন্তু চাইলেও কিন্তু আপনি প্রোডিউস করতে পারবেন না খুব শর্টলি। তো এই বিষয়গুলো যদি আমরা কনসেন্ট্রেট করি বা বুকিংয়ে দেওয়ার সময় আমরা আমাদের যারা সিনিয়র রয়েছে, যারা ম্যানেজমেন্ট রয়েছে, তাদের সাথে আলোচনার সাপেক্ষে যদি আমরা দিই, সেই ক্ষেত্রে আমরা শর্ট বুকিংগুলো থেকে আমরা কিন্তু এটা পরিত্রাণ পাব এবং আমাদের শিপমেন্টগুলো খুব ভালোভাবে যাবে। এবং যেটা আনকমন কালার থাকে ফেব্রিকের, সাধারণত আনকমন যে ফেব্রিকগুলো কমন না, লাইক অ্যাজ রেড, ব্ল্যাক, হোয়াইট, গ্রে, এই ফেব্রিকগুলো নেভি, এগুলো কিন্তু সাধারণত ব্লু, এগুলো কিন্তু সাধারণত দেখা যাচ্ছে কমন ফেব্রিক। যেটা কমন থাকে না সেটা কিন্তু আরও সমস্যা, এটা আপনি দেন আরও 2-3% বাড়াই দেন, সেক্ষেত্রে আপনার আপনার ফাইনাল কাটিংয়ের পর যদি 10 কেজি 15 কেজি বা 20 কেজি থাকে, এটাতে আপনাকে জবাবদিহি করতে হবে না, কারণ এটা ম্যানেজমেন্টও জানে যে 10 কেজি 15 কেজি বেশি হতেই পারে, এটা আপনি পরবর্তীতে আপনি ইউজ করতে পারবেন বা স্যাম্পলের জন্য ইউজ করতে পারবেন। সেম লাইক অ্যাজ এক্সারসাইজের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা লাগবে আমার 5%, আমরা দিচ্ছি 3% বা 2%, বা লাগবে 7%, আমরা 5% দিচ্ছি। 2-3% জন্য আপনার আহামরি কোনো কিছু যে কস্ট যে বেশি হয়ে যাচ্ছে, আপনার বাজেট শীট অতিক্রম করতেছে এরকম কিন্তু না, কারণ কিন্তু আপনি যখন কস্টিং করতেছেন তখন কিন্তু আপনি এটা ক্যালকুলেশন করে নিচ্ছেন। এই এই বিষয়গুলো অবশ্যই দিতে হবে। দেখা যাচ্ছে আপনার প্রোডাকশন করতে গিয়ে আপনি লাগবে 5%, আপনি দিচ্ছেন 4%, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 150 পিস 200 পিস শর্ট পড়ে যাচ্ছে বেসড অন দ্য কোয়ান্টিটি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এই শর্ট কোয়ান্টিটি 100 পিস 200 পিস 300 পিস করতে গিয়ে আবার নতুন করে মেশিনে তুলতে হচ্ছে, এক্সারসাইজটা নতুন করে করতে হচ্ছে, এটা কস্ট হচ্ছে, আপ ডাউন করা, ট্রান্সপোর্ট কস্ট যাচ্ছে। তো আর সবচেয়ে যে এটা বেশি সবচেয়ে বেশি ফেস করা হয় যদি এটা ফরেন এক্সারসাইজ হয়, লাইক চায়না, ভিয়েতনাম, হংকং থেকে যে এক্সারসাইজগুলো নিয়ে আসতে হয়, মেটাল জাতীয় বিষয়গুলো এক্সারসাইজগুলো, তো সেইগুলোতে আপনাকে অবশ্যই ভালোভাবে কনসেন্ট্রেশন দিতে হবে, এবং এগুলো আপনি 2-1% বাড়াই দিলে আপনার খুব একটা বেশি সমস্যা হয়ে যাবে না। এটা সাধারণত আমরা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এই প্রবলেমগুলো দেখি। শর্ট ফেব্রিক এমন কোনো অর্ডারে নাই যে শর্ট কোয়ান্টিটি ফেব্রিকের হয় না, কারণ আপনি আগে থেকে 10 কেজি 15 কেজি 20 কেজি বাড়াই দেন না কেন, ফেব্রিকের ফল্ট থাকতে পারে, রিজেকশন হতে পারে, পিন টেম্পারের কারণে বেশি যেতে পারে, সবসময় যে আপনার থিওরিটিক্যাল মিলবে এটাও কিন্তু না। আপনি চিন্তা করতেছেন 5% হবে, দেখা যাচ্ছে 5% হচ্ছে না, 7% 8% লেগে যাচ্ছে, তখন কি করবেন? আর আমাদের এই গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে মার্চেন্ডাইজিংয়ের যে প্রবলেমটা ফেস করি আমরা সাধারণত ঠিক শিপমেন্টের 2-3 দিন আগে, এমনও হয় এক্সারসাইজগুলো সাধারণত শর্ট পড়ে ঠিক শিপমেন্টের আগের দিন, এমনও হতে হয় অনেক মার্চেন্ডাইজারকে দেখা যাচ্ছে অনেক সময় সাপ্লায়ার নিজে সাপ্লায়ার কাছে নিজে চলে যেতে হয় যতই সেটা দূরে হোক। আর যদি এটা ইপিজেডের ভেতরের কোনো এক্সারসাইজ হয় তাহলে তো এটার কোনো কথাই নাই, না নিয়ে আসা কিন্তু সো মাস হ্যাসেল। তো অনেক সময় এই প্রবলেমগুলো থেকে আমাদের বের হয়ে আসার জন্য দেখা যাচ্ছে আমরা অনেক কষ্ট ব্যয় করি, দেখা যাচ্ছে অনেক সময় অনেক মার্চেন্ডাইজার নিজের দেখা যাচ্ছে অর্ডারটা সেভ করার জন্য, শিপমেন্ট অন টাইম করার জন্য নিজের অনেক টাকা খরচ করেও কিন্তু অন্যদিকে চলে যায়। অনেকেই আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে অনেকেই দেখা যাচ্ছে আপনার 10 পিস 20 পিস কেয়ার লেভেল বা বাটন বা ডস্টিং বা টুইল টেপ বা নেক টেপ যাই বলি না কেন, স্টিকার, এটার জন্য কিন্তু শিপমেন্ট কিন্তু হোল্ড হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে দেখছি অনেক সময় নিজেই মার্চেন্ডাইজাররা চলে যায়, চলে গিয়ে যত দূরে হোক দূর থেকে ওই রাত্রের মধ্যে ইনহাউস করে সামহাও শিপমেন্টটা করে, কারণ আপনার 10 পিসের জন্য 15 পিস 20 পিসের জন্য আপনার শিপমেন্ট কিন্তু হোল্ড হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকার একটা গুডস কিন্তু হোল্ড হয়ে যাচ্ছে, কাট আপ মিস হয়। অনেক এরকম আছে দেখা যাচ্ছে শিপমেন্টের দিন আজকে শিপমেন্ট দেখা যাচ্ছে গুডস ক্লোজ করতেছে রাত্রে 9টা 10টার দিকে, ঠিক 11টার সময় গাড়ি ছাড়বে, তার সময় বলে যাও 10 পিস প্রাইস ট্যাগ শর্ট পড়ছে, 10 পিস দেখা যাচ্ছে কেয়ার লেভেল শর্ট পড়তেছে, 10 ফিট বাথরুম শর্ট পড়তেছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই প্রবলেমগুলো সবচেয়ে বেশি হয়। সো আগে থেকে যদি আমরা সচেতন থাকি, সুন্দরভাবে পরিকল্পনা করি, এই শর্ট কোয়ান্টিটি থেকে অবশ্যই আমরা সবাই এই প্রবলেমটা থেকে আমরা পরিত্রাণ পাবো। তো সকলকে ধন্যবাদ, আমরা যারা মার্চেন্ডাইজিংয়ে রয়েছি এই বিষয়গুলো অবশ্যই কনসেন্ট্রেশন দেবো, সে হোক না সে জুনিয়র মার্চেন্ডাইজার, সিনিয়র মার্চেন্ডাইজার বা ম্যানেজমেন্টের কোনো পিপল। সো এই বিষয়গুলো যদি আমরা কনসেন্ট্রেশন দিই আমরা সবাই সুন্দরভাবে দেখা যাচ্ছে
গুডসগুলো শিপমেন্ট করতে পারবো এবং হ্যাসেল ফ্রিভাবে আমরা দেখা যাচ্ছে শিপমেন্টগুলো শেষ করতে পারবো। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আবারও দেখা হবে কোনো একটা বিষয় নিয়ে।